জীবনে চলার পথ আমরা সবাই কম বেশি মসৃণ করতে চাই, কিন্তু সেই মসৃণ চলার পথে আসে অনেক কাঁটা। কিন্তু সেই কাঁটাময় পথ আমরা যদি সঠিকভাবে সঠিক প্রয়োগের মাধ্যমে চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে যেতে পারি, তাহলে তার থেকে কিন্তু আনন্দের আর কিছু হয় না। সময় নয়, দিন নয়, মুহূর্ত নয়, বিশ্বাসটা সবার আগে প্রয়োজন। আমরা প্রত্যেকেই কম বেশি যে ধর্মেরই হন না কেন, বিশ্বাস কিন্তু আমাদের মনের মধ্যে থাকে, আর সেই বিশ্বাস থাকে বলেই আমাদের কিন্তু ভক্তি লাভ হয় এবং কখনো কখনো হয়তো ঈশ্বর লাভও হয়ে থাকে। আমাদের এই যে অনুষ্ঠান শুধুমাত্র মা রক্ষিণী নয়, শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিক নয়, যে সমস্ত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই অনুষ্ঠান তাদের জন্য, কারণ তারা সত্যিকারের মানুষের কাছে সত্যি সময়ে এসেছিলেন, তাই তারা কাজ পেয়েছেন। আর সেই জন্যই জোর গলায় বলতে হয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর মধ্যেও সেই ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট শ্রী অশোক মহারাজী ছিলেন, তিনি আছেন এবং থাকবেন। তাকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। স্বাগত মহারাজ। নমস্কার। ব্ল্যাক ম্যাজিক আর ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালা জাদু, কালা জাদু তোমার জীবনকে সেই দিশা দিয়েছে বলেই আজকে কিন্তু সেই ব্ল্যাক ম্যাজিক মানুষের মুখে মুখে দৌড়চ্ছে। এই অশোক মহারাজের সাফল্যে সেই জায়গায় উঠতে পেরেছে, তাই সবাই এখন বলে যে তন্ত্র অদৃশ্য হলেও সত্য। কথায় কথায় বেরিয়েছিল যে তন্ত্র কি করতে পারে, আমি বলেছিলাম তন্ত্র অদৃশ্য হলেও সত্য। আমার ভক্তদের সঙ্গে মিডিয়াতে প্রথম আমি নিয়ে আসি যে তন্ত্র অদৃশ্য হলেও সত্য। হয়তো আমার আগে অনেক মানুষ এটি অনুভব করেছে যে তন্ত্র অদৃশ্য হলেও সত্য। আর এই অদৃশ্য সত্য দেখো পিঠে থালা লাগিয়ে প্রমাণ করে যে তন্ত্রের সেই শক্তি আছে, যে শক্তিতে প্রমাণ করে দেয় এই অদৃশ্য শক্তিতে যে তোমাকে কেউ ক্ষতি করেছে। হ্যাঁ, তোমাকে বান মেরেছে, তোমার ক্ষতি হয়েছে, তা মুখে নয়, এই অশোক মহারাজ পিঠে থালা লাগিয়ে প্রমাণ করে যে তোমার ক্ষতি করেছে। লুকিয়ে চুরিয়ে কোনো কাজ আমি করি না, যদি সত্যি কারোর ক্ষতি হয় তাহলে 100 জন 9000 জনের সামনে আমি এই পিঠে থালা লাগিয়ে প্রমাণ করে দেব যে হ্যাঁ তোমায় ক্ষতি করেছে। ব্ল্যাক ম্যাজিকের শক্তি এতটাই, এখানে কোন রকম আঠার ব্যবহার লাগে না, মন্ত্র শক্তি এতটাই যে সেই জায়গাতে যখন প্রয়োগ হয়, সঠিক জিনিস সঠিক জায়গায় যখন গিয়ে লাগে, তখন কিন্তু থালাটাও এরকম পিঠেই লেগে থাকে। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক তোমার জীবনকে সেই জায়গা পরিবর্তন ঘটাতে পারে। আর পরিবর্তন ঘটানোর যে শক্তি বা পরিবর্তন ঘটানোর যে রাস্তা, যে ওয়ে আমরা ব্যবহার করি, তার মধ্যে একটি তোমরা পিছনেই দেখতে পাচ্ছ, পিশাচ চালান ক্রিয়ার খণ্ডন ক্রিয়া। অর্থাৎ এই ক্রিয়ার মাধ্যমে তোমার শরীরের ভিতরে যে নেগেটিভ এনার্জি রয়েছে, যে গ্রহগত বাধাগুলো রয়েছে, যে বাস্তুগুলো তোমাকে বাধা দিচ্ছে, যে মানুষের কুনজর তোমাকে আটকে রেখেছে, যে তন্ত্র তোমাকে আটকে রেখেছে, তুমি তোমার জীবনে সেই সাফল্যটা পাচ্ছ না, সেই ভালোবাসাটা পাচ্ছ না, সেই সাকসেসটা তোমার জীবনে আসছে না, সেই ন্যায়ের জায়গাকে কেটে বাদ দেওয়ার জন্য এই খণ্ডন ক্রিয়া, পিশাচ চালান ক্রিয়া। এই পিশাচ চালান ক্রিয়ায় আমরা, অন্তত আমি যেভাবে ব্যবহার করি, এই ক্রিয়ার সাথে সাথে পিশাচকে বিশেষ ভোগ ভেট আহুতি প্রদান করা হয়। তোমারই সেই ওজন মাপ নানা রকম জিনিসের মধ্যে পিশাচকে ভেট দেওয়া হয়, মুরগির অর্থাৎ প্রাণের ভেট দেওয়া হয়, ডিমের অর্থাৎ ভ্রূণের ভেট দেওয়া হয়। ডিমের মধ্যে গোটা ভ্রূণ থাকে কিন্তু, অর্থাৎ ঘুমন্ত প্রাণ, সেই প্রাণের ভেট দেওয়া হয়, আঁশের ভেট দেওয়া হয়, মাছের ভেট দেওয়া হয় হচ্ছে গাছের আঁশ অর্থাৎ ডালের ভেট দেওয়া হয় চালের ভেট। তার কারণ সেই আত্মাটাকে আমরা কন্ট্রোল করি এই ভেট দিয়ে, তারপর সেই আত্মাটাকে তোমার শুভ কাজের জন্য ব্যবহার করা হয়। আদেশ দেওয়া হয় যে অমুকের তুমি আহার গ্রহণ করেছো, অমুকের নুন তুমি খেয়েছো, যাও গিয়ে কাজ করে আসো, তার এই সমস্যাগুলো রয়েছে সেটার সমাধান করে আসো। আর এই প্রয়োগগুলো করি বলেই কিন্তু আজকের দিনেও মানুষ 100% রেজাল্ট সেটা পাচ্ছে। এই খণ্ডন ক্রিয়া, এই পিশাচ চালান ক্রিয়া ব্ল্যাক ম্যাজিকেই একমাত্র আছে, আর কোথাও কিন্তু পাবে না। আর পাবে না বলেই আজকে এই অশোক মহারাজ সবার থেকে বেশি সাফল্যের জায়গাটা অধিকার করে বসে আছে। এটা আমার গর্বের নয়, তোমরা সাফল্য পাবে আর ওটাই আমার আনন্দ। মা এসে যখন বলে আমি 80%
আশা করেছিলাম ছেলে পাবে, 91 পেয়ে গেছে, সায়েন্সের বিভাগের মধ্যে 100-তে 100, এটা কি করে সম্ভব? আর সেই হিংসাতেও মানুষ দৌড়ে দৌড়ে আসছে শুনে যে তাহলে আমার সন্তানকেও পাওয়াতে হবে। একটাই জিনিস বলবো, আমার সন্তানকেও পাওয়াতে হবে এরকম নয়। যদি মনে করো যে তোমার সন্তানের সমস্যা রয়েছে তাহলে আসো, রেজাল্ট 100% তোমার জন্য রয়েছে, মা রক্ষিণীর ঝুলিতে তোমার সাকসেস আছে, শুধু বিশ্বাস ভক্তি ধৈর্য শ্রদ্ধা নিয়ে আসো আর সেই ঝুলি থেকে তোমার সাফল্যটা নিয়ে যাও। সময়ের গ্যারান্টি নয়, সময়ের তকমা নয় যে 20 দিন 20 দিন 45 দিন 2 দিন 4 দিন 1 দিন 3 ঘন্টা 2 ঘন্টা, এই তকমায় কাজ করে না অশোক মহারাজ, গ্যারান্টি সহ সাফল্যের কাজ করে। আর তার সঙ্গে বলে খণ্ডন ক্রিয়া, সংকল্প ক্রিয়া, ঐশাচিক চালান ক্রিয়া, মহাযজ্ঞ ক্রিয়া, এই 4-4টি ক্রিয়ার পর হবে তোমার কবচ। এই 4টি ক্রিয়াতে তুমি উপস্থিত হবে, কবচ ধারণ, মন্ত্র জপ, তুমি তোমারটা করবে, তার সাথে সাথে প্রত্যেকটি মহাযজ্ঞে আসবে, রেজাল্ট বেরোয় না কি করে এই অশোক মহারাজ দেখবে। খুব সত্যি কথা। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি বর্তমান থেকে বলছিলাম। বর্তমান থেকে বলছিলেন, আপনি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ নিশ্চয়ই। ডেট অফ বার্থ? 9 মে 1995। 9 মে 1995। সময়? সময় রাত্রি 1:30। রাত্রি 1:30। জন্মস্থান? জন্মস্থান ইন্দাস। আচ্ছা, 8 তারিখ পেরিয়ে 9 তারিখ নাকি 9 তারিখের রাত্রি 1:30? না, 8 তারিখ পেরিয়ে 9 তারিখ। আচ্ছা, জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো? সিংহ রাশি কুম্ভ লগ্ন মঘা নক্ষত্রে নবমীর শুক্লপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল। গণ হচ্ছে দেবারিগণ, অর্থাৎ রাক্ষসগণ। শনিবার এবং জ্যৈষ্ঠ মাস তোমার জন্য কমজোর সময়। রবি দেখো তুঙ্গি অবস্থায় বসে আছে, ঠিক জায়গায় রবি বসে আছে, কিন্তু তাতে কেতুর গ্রহণ যোগ লেগে গেছে, কেতুর একটা ছায়া রবির ওপর পড়ছে, যার দরুন তুমি তোমার ট্যালেন্টকে পূর্ণ মাত্রায় প্রয়োগ করে উঠতে পারছো না, বা তোমার জীবনের ট্যালেন্টের যে কড়ি সেটা ফুটে ফুল হচ্ছে না, তাই হচ্ছে কি? বর্তমান অবস্থায় শনির দৃষ্টি চন্দ্র এবং বৃহস্পতির ওপর রয়েছে, যার দরুন একটা জিনিসের সমস্যা তুমি দেখবে যে যেভাবে এগোনোর পরিকল্পনা তুমি বারংবার করছো সেভাবে আর এগোচ্ছে না, কাজগুলো সব আটকে যাচ্ছে, আর্থিক জায়গা সেভাবে বা নিজের সেই সংকল্পের জায়গা সেভাবে তুমি পৌঁছতে পারছো না, তাই হচ্ছে কি? হওয়া কাজগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। কি জানতে চাইছো বলো? রবি কেতুর সঙ্গে থাকায় কি বলেছিলাম, রবি আমাদের শরীরের সূর্য, গ্রহণযোগ থাকায় কিন্তু শরীরের সূর্য সেভাবে কাজ করে না, তাই তোমার দেখে প্রেসারের প্রবলেম আসতে পারে, হার্টের প্রবলেম আসতে পারে, কিছুটা রক্ত নিয়ে সমস্যা, কিছুটা পেট নিয়ে সমস্যা, গা হাত পা ব্যথা, মাথা ঘোরানো, এই জাতীয় রোগ বিশেষ করে দিতে দেখতে পারো, আর বর্তমান অবস্থায় ঠান্ডা লাগার প্রবণতা দেখা দেবে। সমস্যাগুলো আপনি তো শুনে নিলেন, কিন্তু এই সমাধানের রাস্তা কিন্তু অবশ্যই খুঁজে বার করতে হবে আমাকে বা আপনাকে, আর তার জন্য টিভির নিচে স্ক্রলিং এ যে বুকিং নাম্বার যাচ্ছে সেখানে সময় মতো ফোন করে চলে আসা, 9831734253 অথবা 9903434493। এর পাশাপাশি প্রতি রবিবার হাওড়া জাগৃতি, প্রতি সোমবার হাজরা মহাকাশ, প্রতি শুক্রবার ব্যারাকপুর 15 নম্বর রেলগেটের বিপরীতে আমরা ক্লাবের দ্বিতলে, এবং দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট কুনিনপল্লি অশোক মহারাজের বাড়িতে, এটা তো আমরা পেয়েই যাচ্ছি ঠিকানা। কিন্তু এই ফলোয়ারনি অমাবস্যা বা এই যে মহাযোগ, আমরা বারবার বলি প্রত্যেকটা মহাযোগের আগে আপনি নিজের খণ্ডনটা, দোষ খণ্ডনটা ঠিকঠাক করে নিন, কারণ সঠিক সময়ে সঠিক ওষুধ প্রয়োগ করলে তবেই কিন্তু আমরা সঠিকভাবে নিজের পায়ের ওপর দাঁড়াতে পারি। আর এই জিনিসটা যারা মাথায় রেখেছিলেন, এই বিষয়টাকে যারা সত্যি বিশ্বাস করেছিলেন, তাদেরই কিছু নির্বাচিত মুহূর্ত আবার আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আমি রীতা রাউ, সাতরাগাছি থেকে। আমার ছেলের নাম সৌভাগ্য রাউ। সৌভাগ্যর ব্যাপারটা ছিল যেটা আমি মানে অশোক মহারাজের কাছে এসে জানতে পেরেছি, যে বন্ধুদের দিয়ে ও একটু ক্ষতিগ্রস্ত ছিল, যার জন্যে ও আইএসসি মানে ও 90% পাওয়া ছেলে, মানে ফার্স্ট বয় ছেলে, সে পরীক্ষা দেবে না বলে ঠিকঠাক করেছিল, এমনকি পিআইসিও দেয়নি। এই মহারাজের কৃপায় শুধুমাত্র কবচ ধারণ করে আমার ছেলে এবছর আইএসসি পরীক্ষা দিয়েছে এবং 90% মার্কস পেয়েছে এবং 6টা সাবজেক্টে লেটার পেয়েছে।
দিয়ে আবার সে হচ্ছে তার শিক্ষাগত মানে এতে ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেমিস্ট্রিতে অনার্স নিয়ে কলেজে অ্যাডমিশন হয়েছে। যে সমস্ত মানুষগুলো তার কাছে আসেন তার মধ্যে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থাকে, তার মধ্যে যেমন থাকে এই রকম ধরনের কোনো গৃহবধূ বা সন্তানের মঙ্গল কামনায় ছুটে আসা কোনো মা, ঠিক তেমনি ছুটে আসেন কর্পোরেট জগতের মানুষও। আমরা সেই প্রসঙ্গে একটা প্রশ্নে যাব, কিন্তু তার আগে জেনে নেব কে আছে। নমস্কার, কে আছে? হ্যালো, হ্যালো, বলুন, কোথা থেকে বলছি? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। পশ্চিম মেদিনীপুর থেকে বলুন, কার সম্পর্কে জানবেন? যাই হোক, সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। যে প্রশ্নটা আমার মহারাজ আপনার কাছে সেটা হচ্ছে এই যে এত মানুষ আসেন, এর মধ্যে ডাক্তারবাবু থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে কর্পোরেট জগতের মানুষও আসেন, উকিল থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে নেতা থেকে শুরু করে অভিনেতা থেকে শুরু করে খেলোয়াড়, সবাই এই তন্ত্রকে বিশ্বাস করেন। এবং শুধু বিশ্বাস করেন এরকম না, আমি সবার বাইট তোমাকে দেখাতে পারি যে তারাও তাদের জীবনের সেই সাকসেস পেয়েছে যেখানে তন্ত্রকে ব্যবহার করেছে এবং সাফল্যকে তারা পেয়েছে। যত কঠিন সমস্যার মধ্যে দিয়ে গেছে, তারা হয়তো টিভি দেখে এসেছে বা আর একজনের মুখে শুনে এসেছে, মানে একজন খেলোয়াড় যখন সাফল্য পায় আর একজনকে বলে যে তুমিও যাও সেখানে, তুমিও সাফল্য পাবে। অর্থাৎ তাদের বন্ধুরা, রাইভেলরা, খেলোয়াড়ের মধ্যে তো রাইভেল রয়েছে, বন্ধুরা যারা রয়েছে, সেরকমভাবে একজনের হাত ধরে আর একজনও ফিরে আসছে সেই সাফল্যের জন্য, সেই ব্ল্যাক ম্যাজিকের জন্য। আর এই ব্ল্যাক ম্যাজিক যেটা একমাত্র ওয়েস্টবেঙ্গলে আমি ব্যবহার করে আসছি, এই ব্ল্যাক ম্যাজিক যেখানে হয়তো এখন মানুষ তকমা লাগাচ্ছে, ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট, ব্ল্যাক ম্যাজিক জানি, কালা জাদু জানি, অমুক জায়গার কালা জাদু। দেখো, কালা জাদু অমুক জায়গা তমুক জায়গা আর কিছু নয়, উডুতন্ত্র উডুতন্ত্র হয়, ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক হয়, আফ্রিকার ব্ল্যাক ম্যাজিক, আমেরিকার ব্ল্যাক ম্যাজিক, ইংল্যান্ডের ব্ল্যাক ম্যাজিক, এটা কখনো এরকম ভাবে ব্ল্যাক ম্যাজিকের জায়গাটাকে খাটো করো না। কারণ ব্ল্যাক ম্যাজিক এমন একটা শক্তি যে শক্তিতে আমরা বলি যে অন্তিম রেজাল্ট যেখানে রয়েছে সেটা হলো ব্ল্যাক ম্যাজিক, যেখানে মানুষ কোনো কিছু কোনো জায়গায় পাবে না সেখানে রেজাল্ট বার করার দায়িত্ব থাকে ব্ল্যাক ম্যাজিকের, যেখানে কেউ সাকসেস আনতে পারছে না সেখানে সাকসেস আনার মতন ক্ষমতা রাখে ব্ল্যাক ম্যাজিক। আর ব্ল্যাক ম্যাজিকের কাজে যদি সাফল্য না আসে, যদি সবকিছু নিয়ম মানা সত্ত্বেও না আসে, তাহলে বলবো যে আর কোথাও তোমার জীবনে সাফল্য আসার নেই, তার কারণ আর কোনো জায়গা নেই। দেব থেকে দেবী, তারপরে হচ্ছে যোগিনী, সে তার সাথে রয়েছে ভূতিনী পেতিনী, এতগুলো ক্রিয়ার প্রয়োগ কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকে ব্যবহার করা হয়, যার কারণে দেখবে এখানে বিভিন্ন রকম ক্রিয়ার প্রয়োগ হয়, বিভিন্ন রকম প্রয়োগ তোমার সামনে তোমাকে রেখে করা হয়, যেটা অন্য কোথাও কোথাও কিন্তু তুমি পাবে না, কোথাও তুমি পাবে না পিশাচকে ভেট দিতে হচ্ছে, কোথাও তুমি পাবে না খণ্ডন ক্রিয়া করতে হচ্ছে, কোথাও তুমি পাবে না পিশাচ চালান ক্রিয়া করতে হচ্ছে। গত 10 বছর আগের অনুষ্ঠান যাওয়ার ইচ্ছা দেখে নাও, গত 10 বছর আজকের ডেট দিয়ে গত 10 বছর যারা অনুষ্ঠান করেছেন সেখানে দেখে নাও যে অশোক মহারাজ যে কথা বলছেন সেটা সঠিক কিনা। গত 10 বছর ধরে এই একই কথা বলে আসছি, আজ মানুষেরা সেই কথাকে কিন্তু মেনে নিয়েছে যে হ্যাঁ, যদি খণ্ডন ক্রিয়া, পিশাচ চালান ক্রিয়া, সংকল্প ক্রিয়া, মহাযজ্ঞ ক্রিয়া নিজের জন্য নিজে করাতে পারি তাহলে কিন্তু সাফল্য। আর সেই সাফল্যের জন্যই মানুষ আজকে মজার বিষয় বলে অশোক মহারাজের কাছে এত ভিড় হয় কি করে, অশোক মহারাজের কাছে এত লোক কাজ করাতে যায় কি করে, এই যে বলছে যে এই পট্টির বাজারেও তো আমাদের কাছে এত লোক নেই, তাহলে মহারাজের কাছে কি করে লোক আসে? লোক এমনি আসে না গো, সাফল্য পায় বলে লোক লোককে নিয়ে আসে, মিডিয়ার দরকার লাগে না সেটার জন্য। আজকে তোমাদের কাছে যেরকম আমি উপস্থিত হয়েছি হয়েছি তার একটাই কারণ, নিজেকে উপস্থাপন করতে হবে তোমাদের সামনে ব্ল্যাক ম্যাজিককে নিয়ে, তার না হলে তোমরা জানবে কি করে সেই ব্ল্যাক ম্যাজিক সাবজেক্টটাকে। কারণ ক্রিয়ার সময় সাবজেক্টকে বোঝানো যায় না, ক্রিয়ার সময় ক্রিয়া করতে হয়, সেটা হচ্ছে গুহ্য পদ্ধতি, সবাইকে সামনে রেখে তার খণ্ডন ক্রিয়া, সংকল্প ক্রিয়া, মহাযজ্ঞ ক্রিয়া, পিশাচ চালান ক্রিয়া করি, সবাইকে সামনে রেখেই তোমার সামনে সেই কবচ প্রদান হয় তোমার মন্ত্র। আর সেই কারণে এক একজন করে আসেন কার্যে আমার এখানে, মূলাসনে মূলাধারে আমি বসে থাকি এবং বিশেষ আসনে তুমি উপস্থিত হবে, তোমার কাজ শেষ হলে তারপর অন্য ব্যক্তি সেই আসনে আসবে, একসঙ্গে আমি মন্ত্র বললাম আর সবাই মিলে আহুতি দিলে এটা আমার কাছে হবে না। এক একটি সাধারণ দিনে অন্তত 4-5 ঘন্টা যজ্ঞ লেগে যায়, আর এক একটি অমাবস্যায় 8-10 ঘন্টার ওপরে সেই মহাযজ্ঞ করতে হয় তোমাদের সাফল্য আনার জন্য। সেই জন্যই বারবার বলতে হয় তার কাজের পরিধিটা কেন সবার থেকে আলাদা,
নমস্কার, কে আছেন? হ্যালো, আমি বর্তমান থেকে বলছি। আমি আমার দাদার সম্পর্কে একটু জানতে চাই। বলুন, আপনার দাদার ডেট অফ বার্থ? দাদার ডেট অফ বার্থ 23 জানুয়ারি 1976 সাল, আর সময়টা রাত 8:45। সময়টা রাত 8:45। আপনার দাদার জন্মস্থান? জন্মস্থান আপনার দাদার? জন্মস্থান কি ছিল? বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া, বাঁকুড়া। জন্মবার হচ্ছে শুক্রবার, তাই তো? অষ্টমীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্মগণ হচ্ছে দেবারিগণ, অর্থাৎ রাক্ষসগণ। বৃহস্পতিবার এবং মাঘ মাস তোমার দাদার জন্য কমজোর সময়। শনিশ্বরের সাথে এমন ভাবে চলছে গ্রহণ যোগে, যার দরুন তার কিন্তু কোনোভাবেই গত বেশ কিছু সময় ধরে সাকসেস আসছে না, এবং নিজেকেও নিজের জায়গায় ধরে রাখতে পারছে না, নিজের মস্তিষ্ককেও কন্ট্রোল করে রাখতে পারছে না, তাই কি? অনেক প্রবলেম হচ্ছে, সম্পর্কের জায়গা থেকেও প্রবলেম চলে আসছে, তাই কি? এবং আরো একটি জিনিস দেখো, এই মুহূর্তে যাই করতে যাচ্ছে সেই স্টেপগুলো ওর বিরুদ্ধে চলে আসছে, তাই তো? হ্যাঁ স্যার, একদম ঠিক। বর্তমানে এমন গ্রহযোগ তৈরি হয়েছে যে কোনো মুহূর্তে ওর উপর আইনি ঝুটঝামেলা চলে আসতে পারে, বুঝেছো? হ্যাঁ স্যার, আইনি ঝুটঝামেলা চলছে। এবার বলো কি জানতে চাও, আমি আর ভাঙাবো না, এবার তুমি বলো কি জানতে চাও দাদার সম্বন্ধে। এই আইনি সমস্যা থেকে ওর মুক্তির কি উপায় আছে? দেখো, উপায় হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, একটাই ভাষা বলবো। এত মানুষ আইনি সমস্যার থেকে বেরিয়েছে, ব্ল্যাক ম্যাজিক তোমাদের জন্য রয়েছে, এর প্রতিকার করাও। আমি অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম প্রতিকার দরকার, বুঝেছো? প্রতিকারটা করাও, তাহলেই রেজাল্ট পাবে। আমরা সেই প্রতিকার, দেখো আইনি ঝুটঝামেলার যেটা তুমি বলছো, আমরা আইনি ঝুটঝামেলার সেই ধরনেরই মানুষের সাফল্যটা দেখব, যে মানুষটা আইনি ঝুটঝামেলা পড়ে কিন্তু তার জীবনে সাফল্য এসেছিল, বুঝতে পেরেছো? তাই প্রতিকারটা করিয়ে নিলে এই অশোক মহারাজ গ্যারান্টি দিচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক তোমার জীবনে সেই সাফল্যটাকে এনে দেবে। অবশ্যই সেই জায়গা থেকে আরো একবার সেই বন্ধুদের কথা আমি তুলে ধরব। সেই আইনি ঝুটঝামেলা নিয়ে যখন আমরা কথা বলি, সেই বিষয়টাকে যখন আমরা কথা বলি, আমরা অনেক জড়িয়ে যাই, আমাদের সমস্যাটা মিটতেই চায় না। মনে হয় এক বছরে মিটে যাবে, কিন্তু সেই কাজটা হতে থাকে 5 বছর। তাই এমন একটা ব্যক্তিকে, এমন একজন মানুষের কথা আমরা তুলে ধরব, যিনি এই সমস্যা থেকে শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিকের হাত ধরে, মারক্ষিণীর হাত ধরে মুক্তি পেয়েছে। আমার নাম ইন্দ্রনীল দত্ত, আমি দমদম এয়ারপোর্ট এরিয়াতেই থাকি। আমি দীর্ঘ 9 বছর ধরে একটা কেস লড়ছিলাম। আমাকে অশোক মহারাজ অনেকবারই বলেছে এখানে আসতে, কিন্তু সময়ের জন্য, গাফিলতির জন্য আসা হয়নি। তারপরে যখন অনেক প্রবলেম যখন বাড়তে লাগলো, তখন আমি অশোক মহারাজের কাছে আসলাম। আমার কাজের মানে আমার কাজটা যেটা প্রবলেম ছিল, সেটা মোটামুটি 2-2.5 মাস থেকে আমি রেজাল্ট পাওয়া শুরু করলাম, আর ফাইনালি আমি 6 মাসের মধ্যে আমি পুরোপুরি প্রবলেমটা আমার সলভ হয়ে গেল। এর জন্য আমি এখন মাঝে মাঝে ভাবি যে আমাকে যখন আগে বলা হয়েছিল তখন আমি কেন আসিনি। আমি অশোক মহারাজকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ দেব যে আমাকে সব কিছু থেকে মুক্ত। প্রথম যখন তিনি আসেন মহারাজের কাছে, মহারাজ কিন্তু বলেছিলেন এই পাকেচক্রে তোকে বা তোমাকে কিন্তু পড়তে হবে। তিনি হয়তো কানে নিয়েছিলেন, ব্যাপারটাকে সিরিয়াসলি নেননি, তাই হয়তো অনেকটাই জালে জড়িয়ে গেছিলেন। কিন্তু সেই পাকেচক্রে আবার যখন মারক্ষিণীর দরবারে তাকে আসতে হলো, তখন কিন্তু সেই মহারাজের ব্ল্যাক ম্যাজিক আবার তাকে বাঁচার পথ দেখিয়ে দিল, এবং নিজের মুখে তিনি কিন্তু হাতে বুম নিয়ে স্বীকার করলেন যে না, সত্যি আজ আমি অশোক মহারাজকে ধন্যবাদ দেবো। আজকের আমাদের বর্ধমান থেকে যে বন্ধু ফোন করেছেন, হয়তো এই বন্ধুর সমস্যা আরও বেশি, চিনি না আমরা তাকে, কিন্তু এই জায়গাটা তো আবার প্রমাণ করে দিল যে ব্ল্যাক ম্যাজিক পারে। ব্ল্যাক ম্যাজিক পারে না, এরকম নয়। ব্ল্যাক ম্যাজিক পারে বলেই আমি কিন্তু চিৎকার করে বলেছি, যাও তারাপীঠে গিয়ে সেখানে জিজ্ঞেস করো যে অশোক মহারাজ কি কাজ জানেন। আমি কিন্তু কখনো বলিনি যে যাও আমার এই যারা বাইট দিয়েছেন তাদের কাছে যাও, তাদের কাছে তো যাওই, কিন্তু গিয়ে দেখো যেখানে যেখানে আমি কাজ করি সেখানে সেখানকার তান্ত্রিকেরা কি বলছেন যে অশোক মহারাজ কি কাজ জানেন, অশোক মহারাজ কি প্রত্যেক মাসে তারাপীঠে আসেন, অমাবস্যা ধরে হয় না ব্যাপারটা, অমাবস্যায় যদি আমি আমার নিজের মাকে ছেড়ে যাই মাসির কাছে, তাহলে আমার মা কি জলে ভেসে যাবে?
বিশেষ তিথিগুলোতে, বিশেষ আনন্দের মুহূর্তে তুমি তোমার পরিবারকে ছেড়ে বন্ধু বান্ধবকে নিয়ে যদি ঘুরে বেড়াও তাহলে তোমার পরিবার কি বলবে? তারা অন্তত অসন্তুষ্ট তো হবেই, আজ হোক আর কাল হোক। ঠিক সেরকমই আমি এটাই মনে করি, এই বিশেষ তিথিগুলো আমি আমার মায়ের সঙ্গে থাকার জন্য, তাই আমার কোনো যজ্ঞই কোনো অমাবস্যাই বাইরে হয় না, সব কটাই আমার মায়ের সামনেই আমি করি। শুধুমাত্র একটি অমাবস্যা যেহেতু আমার দীক্ষা দিন সেটি, তাই আমি ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় তারাপীঠ থাকে, আর কোনো অমাবস্যায় তুমি আমাকে তারাপীঠে পাবে না। তাছাড়া প্রত্যেকটি মাসে কিন্তু আমি তারাপীঠ যাই, যে কোনো একটি শনিবার আমি তারাপীঠ যাই এবং সেখানে গিয়েও কিন্তু এই তন্ত্রক্রিয়ার প্রয়োগ করি, এই ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করি। এই ব্ল্যাক ম্যাজিক তোমাদের জীবনের যে সাফল্য আনে সেই শক্তিকে আমি নিই, সেই শক্তির জন্য কিন্তু আমাকে সাধনা করতে যেতে হয়, অন্য লোক কাজ করতে যায় আর আমি সাধনা করতে যাই। একদম পরিষ্কার কথা, কোনো লোক গেলেও আমাকে যেতে হবে, কোনো ক্লায়েন্টের কাজ থাকলেও কি না থাকলেও তবু আমাকে যেতে হবে, কারণ এই ব্ল্যাক ম্যাজিকের শক্তিটা আমাকে নিতে হবে। তাই চিতায় বসে জপ আমাকে করতেই হবে, বছরে একটি দিন যেরকম আমাকে জলে নেবে জপ করতেই হবে, সেরকম চিতায় বসে জপ আমাকে করতেই হবে, তবে গিয়ে সেই ব্ল্যাক ম্যাজিকের শক্তিটা জীবিত থাকে, আর জীবিত থাকে বলেই 100% সাকসেস দেওয়ার ক্ষমতা আমার এই ব্ল্যাক ম্যাজিকের রয়েছে। মা রক্ষিণীর দরবার থেকে কেউ কখনো খালি হাতে যায়নি, আগামী দিনেও যাবে না। ব্ল্যাক ম্যাজিকের দরবার থেকে কেউ কখনো খালি হাতে যায়নি, আগামী দিনেও যাবে না। এই অশোক মহারাজের ব্ল্যাক ম্যাজিক গ্যারান্টি সহ প্রতিকার করে, সময়ের আশা করে নয়, সময় ধরে নয়, দিন ধরে ক্ষণ ধরে নয়, রেজাল্ট দেওয়ার ক্ষমতা আমার আছে। মাকে শুধু জানাও যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে থেকে তোমাকে বার করে দেয়, মন থেকে ডাকলে এক মুহূর্তের মধ্যে রেজাল্ট তুমি পাবে, এটার গ্যারান্টি আমার। নিজের কাজে নিজে উপস্থিত থাকবে, খণ্ডন ক্রিয়া, সংকল্প ক্রিয়া, পিসার চালান ক্রিয়া, মহাযজ্ঞ ক্রিয়া, নিজের যজ্ঞে নিজে আহুতি দেবে, তবেই জীবনের সেই সাফল্য আসবে যে সাফল্যের জন্য হাজার তান্ত্রিকের কাছে গেছো কিছু দিতে পারেনি। একমাত্র ব্ল্যাক ম্যাজিক আছে যার ক্ষমতা আছে তোমার জীবনে সেই সাফল্যকে দেওয়ার। একটা কথা বারবার বলতে হয়, একটা সাবধানতা বা সতর্কীকরণ কথা বারবার বলতে হয়, এত যে ক্রিয়ার কথা তিনি নিজের মুখে বলেছেন, আপনি এই মানুষটির কাছে বা এই ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট অশোক মহারাজের কাছে আসার আগে যে মানুষের কাছে গেছেন, দেখুন তো এই কথাগুলো তিনি বলেছেন কিনা, যে প্রক্রিয়া বা যে কার্যগুলো করার পর কবজ ধারণ করতে হয়, আদৌ নিজের যোগ্যে উপস্থিত কোনোদিনও নয়, এইটা একদম গ্যারান্টি। গিয়ে বলবে যে তুমি সামনের সপ্তাহে আসো, চেম্বার থেকে কবজ নেবে, আর অশোক মহারাজ চেম্বার থেকে কিছু দেয় না, চেম্বারে কোনো কাজ করে না, নেওয়ার জন্য দিন হয়, কবচ প্রদান, দীক্ষা প্রদান যেরকম, কবচ প্রদান, মন্ত্র প্রদানেরও এক একটা সময়, এক একটা দিন হয়, সেই দিন ধরে কবচ দিতে হয়, যেরকম দিন ধরে কবচ বানাতে হয়, দিন ধরে যজ্ঞ করতে হয়, সেরকম দিন ধরেও কবচ প্রদান করতে হয়, এবং একটি বিশেষ দিন ছাড়া যে কোনো দিন তুমি সেই কবচ ধারণ করতে পারবে, আর সেই দিনটি তোমাকে উল্লেখ করে দেওয়া হয় যে অমুক দিন তুমি করবে না কবচ ধারণ, অমুক নিয়মে কবচ ধারণ করবে, অমুক জিনিস বলে তুমি কবচ ধারণ করবে, আর কবচকে মন্ত্র জপ যদি না করা হয় তাহলে কবচ চলে না। যেরকম যন্ত্র সবাই জেনে রাখো বা মেনে নিতে বাধ্য, যে যন্ত্র যতই বানায় না কেন প্রাণ প্রতিষ্ঠা করতেই হয়, সেটা কিন্তু মন্ত্রেই হয়, তার প্রাণটা প্রতিষ্ঠিত হয়, সেরকম প্রাণ প্রতিষ্ঠিত কবচ বা যন্ত্রকে পরিচালনা করার জন্য মন্ত্রের দরকার হয়, সেই মন্ত্র যদি জপ না করো তাহলে সেই কবচ বা সেই যন্ত্র তোমাকে কিন্তু টেনে নিয়ে যাবে না সেই রাস্তায়, তাকে দিশা দেখাতে হয়, তাকে লক্ষ্য স্থির করতে হয়, তাই রেজাল্ট 100% পায় মানুষ ব্ল্যাক ম্যাজিকের কাছে এসে। কাটা কথা বলি আর কাটা রেজাল্ট দিই, গ্যারান্টি সহকারে রেজাল্ট দেবো। পশ্চিমবঙ্গ কেন, যে কোনো জায়গায় গিয়ে জিজ্ঞেস করে নাও অশোক মহারাজ কি জানে, ব্ল্যাক ম্যাজিক কে, তারা বলবে এই অশোক মহারাজ কি জানে আর কি রেজাল্ট দেয়। আর মনে হয় নতুন করে আপনাদের কাছে আর কিছু বলার নেই, এত সহজ ভাষায় এত সুন্দর ব্যাখ্যা আর আমরা কোথাও পাবো না, আর সেই জন্যই বারবার আমাদের ছুটে আসতে হয় মা রক্ষিণীর দরবারে। ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে, নমস্কার। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক, জয় মা রক্ষিণী।